তোমরা যারা 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটিতে আমি একটি প্যারাগ্রাফ রাইটিং প্রশ্ন এবং উত্তর সহ দেখাবো। এই উত্তরটি আমি টিউশনে আমার ছাত্রছাত্রীদের লিখে দিয়েছি। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মাধ্যমিক প্যারাগ্রাফ রাইটিং সাজেশন 2023। আমি এর আগের ভিডিওটি তোমাদের দেখিয়েছিলাম, তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তখন লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবে। তো ওই মাধ্যমিক প্যারাগ্রাফ রাইটিং সাজেশন 2023 ওই সাজেশনগুলির মধ্যে থেকে এই প্রশ্নটিও সেখানে কিন্তু ছিল। আর আমি বলেছিলাম এক এক করে আমি সব সাজেশনের অ্যান্সার আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখাবো, তাই এইটাই আমি তোমাদের অ্যাট ফার্স্ট সর্বপ্রথম দেখাচ্ছি। প্রশ্নটি কী দেখে নাও, প্রশ্নটি লেখা আছে রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর ফেভারিট সিজন, মানে একটি প্যারাগ্রাফ লেখো তোমার প্রিয় ঋতু সম্পর্কে। অর অথবা প্রশ্নটি ইয়োর ফেভারিট সিজন না এসে পরীক্ষায় আসতে পারে দ্য সিজন ইউ লাইক মোস্ট, ওই ঋতুটি যে ঋতুটিকে তুমি সব থেকে বেশি পছন্দ করো, মানে তোমার প্রিয় ঋতু। ঠিক আছে, তাহলে এবার উত্তরটি তোমরা কীভাবে লিখবে দেখে নাও। উত্তরটি যদি পরীক্ষায় প্রশ্নটি যেইভাবে আসবে উত্তরটিও তোমাদের পয়েন্টটা ওইরকমই করতে, হেডিংটিও তোমাদের ওইভাবে করতে হবে। যদি পরীক্ষায় আছে ইয়োর ফেভারিট সিজন তাহলে তোমাকে লিখতে হবে মাই ফেভারিট সিজন। ঠিক আছে, এবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে দ্য সিজন ইউ লাইক মোস্ট তাহলে তোমরা নিচের এটা নিচেরটা লিখবে দ্য সিজন আই লাইক মোস্ট। ঠিক আছে, আমি বাংলা অর্থ সহ সব কিছুই বলে দেব, আর এটি কিন্তু আমি আমার ছাত্রছাত্রীদের খাতা থেকেই তোমাদের দেখাচ্ছি, কারণ আমি টিউশনে আমার ছাত্রদের এটা অ্যান্সার লিখে দিয়েছি। ঠিক আছে, দেখো তো একবার কীভাবে সহজ ভাষায় আমি লিখিয়ে দিয়েছি। উত্তর, উত্তরটি লিখবে দেয়ার আর সিক্স সেশনস ইন বেঙ্গল, মানে বাংলায় ছয়টি ঋতু আছে। দে কাম ইন এ সাইক্লিক অর্ডার, তারা ঋতু বা সাইক্লিক অনুযায়ী ওরা কিন্তু আসে, মানে ঋতুচক্র অনুযায়ী তারা আসে। বলি স্টপ। দে আর সেই ছয়টি ঋতু হল সামার, উইন্টার, রেইনি, স্প্রিং, অটাম অ্যান্ড লেট অটাম। তারা সেই ছয়টা ঋতুর নাম আমি এখানে লিখে দিয়েছি, তোমরাও লিখে দিবে। ঠিক আছে, তারপর লিখবে এমং অল দ্য সেশনস আই লাইক দ্য সেশন অফ অটাম মোস্ট। এটার মানে হচ্ছে ওই ঋতুগুলির মধ্যে, মানে ওই ছয়টি ঋতুগুলির মধ্যে আমি সবথেকে অটাম ঋতুটি বেশি পছন্দ করি। ফুল স্টপ। তারপর লিখবে অটাম ইজ মাই ফেভারিট সেশন, অটাম হচ্ছে আমার প্রিয় ঋতু। ফুল স্টপ। তারপর লিখবে ইন দিস সেশন, মানে এই ঋতুতে দ্য স্কাই রিমেইন্স ক্লাউডলেস, মানে এই ঋতুতে আকাশটি মেঘহীন থাকে। ফুল স্টপ। তোমরা সকলেই জানো আমি টিউশনে আমার ছাত্রছাত্রীর যা কিছুই নোটস, এমসিকিউ, এসএকিউ, সাজেশন লেখাই সব কিছুই আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করি। এরকম প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। তাহলে এটা লিখবে, লেখার পর তারপর লিখবে দ্য পন্ডস অ্যান্ড পাথস রিমেইন ডাস্ট ফ্রি অ্যান্ড মাডি ফ্রি, মানে রাস্তাগুলি, রোড বা রাস্তাগুলি ডাস্ট ফ্রি, মানে নোংরা আবর্জনা মুক্ত এবং কর্দমুক্ত থাকে। ঠিক আছে, প্লিজ স্টপ। তারপর লিখবে দ্য পন্ডস, রিভার্স অ্যান্ড ওয়াটার বডিস রিমেইন ফিল্ড উইথ ওয়াটার, মানে পুকুর, নদী এবং জলের উপরি স্তর এটা জলে পরিপূর্ণ থাকে, জলে, মানে পুকুর বা নদীতে জল ভর্তি থাকে এই ঋতুতে। বুঝতে পারলে? ফুল স্টপ। তারপর লিখবে লটাস কমা শিমুল কমা পলাশ এক্সেট্রা ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য পন্ড অ্যান্ড ব্যাঙ্কস, মানে এই লটাস, শিমুল, পলাশ এই ফুলেরা প্রস্ফুরিত করে কোথায়, ইন দ্য পন্ডস মানে পুকুরে এবং ব্যাঙ্কস মানে উপকূলে। ফুল স্টপ। তারপর লিখবে ভেরিয়াস কাইন্ডস অফ ফ্রুইটস
ভেজিটেবলস আর অ্যাভেলেবল ইন দিস সেশন, মানে বিভিন্ন ধরনের ফল এবং শাকসবজি এই ঋতুতে পাওয়া যায়। ভিডিও যদি ভালো লাগে, হ্যাঁ তোমাকেই বলছি, প্লিজ ভিডিও একটি লাইক দিয়ে দাও, ঠিক আছে। আমি যে তোমাদের এর আগে সাজেশন, প্যারাগ্রাফ রাইটিং সাজেশন যত সব দেখিয়েছি, আমি এক এক করে সব কিছুর সাজেশন, মানে যেগুলো আমি প্রশ্ন দেখিয়েছি, ওই প্রশ্নগুলির অ্যান্সার আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাবো। আমি তোমাদের কথা দিচ্ছি, ঠিক আছে। এই যে প্রথম আজকে দেখাতে শুরু করলাম, মানে ধীরে ধীরে আমি তোমাদের সব কিছু দেখাবো। তারপর লিখবে, অটাম ইজ দ্য সেশন অফ ফেস্টিভ্যালস, মানে অটাম হচ্ছে উৎসবের এক ঋতু। দুর্গাপূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, মহরম, ভাতৃদ্বিতীয়া এক্সেট্রা আর হেল্ড ইন দিস সেশন, মানে এই ঋতুতে, মানে বিশেষ করে এই ঋতু বলতে আমি অটামের কথা বলেছি, এই ঋতুতে দুর্গাপূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, মহরম, ভাতৃদ্বিতীয়া ইত্যাদি অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হয়। ফুল স্টপ। পিপল কাম ক্লোজার ইন দিস সেশন, মানে এই ঋতুতে লোকেরা খুব কাছে আসে। এস কারণ, কেন কাছে আসে কারণটা বলছি। এস অল দ্য অফিসেস, স্কুলস, কলেজেস রিমেইন ক্লোজড, কারণ যেহেতু সমস্ত অফিস, স্কুল, কলেজগুলি বন্ধ থাকে, সেই জন্য সমস্ত লোক খুব কাছে আসে এই ঋতুতে। পিপল এনজয় দিস সেশন বাই হোল্ডিং ট্যুরস টু ডিফারেন্ট প্লেসেস, অনেক লোক এই সেশনটা খুব আনন্দ, এই সেশনে খুব আনন্দ করে বিভিন্ন জায়গায় ভ্রমণে গিয়ে। ফুল স্টপ। সো তাই মাই ফেভারিট সেশন ইজ দ্য অটাম, তাই আমার প্রিয় ঋতু হলো অটাম, ঠিক আছে। তাহলে তোমরা দেখলে, আমি এর আগের ভিডিওতে আমি মাধ্যমিক ইংরেজি প্যারাগ্রাফ রাইটিং সাজেশন 2023 সাজেশন দেখিয়েছিলাম, আর আজকেই সেই সাজেশনের মধ্যে একটি প্রশ্নের অ্যান্সার আমি তোমাদের দেখালাম, ঠিক আছে। তোমরা যদি এটার কেউ পিডিএফ নিতে চাও, তাহলে আমি কিন্তু কী কাজ করলাম, আমি যে ভিডিওটা দেখালাম, ভিডিওটির কোনো এক অংশে আমি ওই পিডিএফটা ডাউনলোডের পাসওয়ার্ডটা আমি দিয়ে রেখেছি। সেই পাসওয়ার্ডটা তোমরা দিয়ে, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে এইটার পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এক্ষুনি এটার পিডিএফ ডাউনলোড করে নাও, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিওটিতে।